زاد حسن حسين داري گلن او چوبك ام چوك بولا بني كده كده داري دي چين او رسول الله صاحب او ما نانا دن صاحب اپنا ما نانا دن کے دعوا کرے ভালোমন্দ নিয়ে কি খান আমাদের কি মনে সব জাগেলাম আমাদের কি মনে আশা কইলাম একবার নানা জান কে দাওয়াত দই একবার নানা জান কে নিয়ে আসি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এ খাবার দুনিয়ার খাবার নয় এ খাবার দুনিয়ার খাবার নয় এ খাবার খানা আমার নানা জানের খাদিনে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দানান জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন তুমি বলুন সুবহান হাসান হোসেন আমার নবী কষ্ট পায় নাই আমার নবী দুঃখ হয় নাই যে হাসান হোসেনকে নবী সব সময় বুকে জড়িয়ে রাখতেন আল্লাহ রাসূল মানা করতেন কেউ যদি হাসান হোসেনকে দুঃখ রাসূল মানা করতেন আমার হাসান হোসেনকে কষ্ট দিও না এরা কষ্ট পায় না আমি রাসূল আমি কষ্ট পাই জোরে বলো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে বিষ পান করিয়ে শহীদ করেছিল জানাকে বিষ দিয়েছিল বিষ প্রথম দুবার বিষ পান করিয়েছিল প্রথম বিষ পান করার শরীরটা জ্বলছে হুজুর উঠে ছুটলেন নবী পাকের রওদা শরীফের পাশে নানা যান আপনার হাসান কে কে কি পান করিয়ে দিয়েছে গোটা শরীরটা জ্বলছে নানা যান হাসানের জন্য দোয়া করেন গোটা শরীরটা আমার জ্বলছে আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরে বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয়বার আবার হুজুরকে বিষ দিয়া হলো জাহার হুজুরের গোটা শরীরটা জ্বলে আবার ছুটলেন নবী পাকের রওদা শরীফের কাছে নানা যান আমি আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কি পান করিয়েছে গোটা শরীরটা আমার জ্বলে নানা যান আমার জন্য দোয়া করেন আমি আপনার হাসান যে হাসানকে আপনার নূরের ঠোঁটটা গালের মধ্যে যে চুষাচ্ছে যে হাসানকে বুকে জড়িয়ে আপনি ঘুম দিতেন আমি আপনার হাসান নানা যান আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকত রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বিশটা শরীরের বিশটাকে আমার আল্লাহ পানি করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয়বার হুজুরকে বিশ পান করানো হলো হুজুর আর উঠতে পারলেন এত কঠিন বিষ ছিল এত কঠিন জাহার ছিল ভেতরের অংশগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল নাড়িগুলো সব ছিঁড়ে যেতে লাগলো ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মাছের মতো লাপাতে লাগলেন হুজুর উপর থেকে নিচেই পড়ে গেলেন গোটা শরীরটা জ্বলছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হাজির হয়ে গেলেন ঝরঝর করে কাঁচে ভাইজান কে আপনার এই ক্ষতি করেছে বলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন না হুজুর বললেন আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে মাফ করে দিলাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর রাসূলের কলিজা টুকরা আমার নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কলিজা টুকরা নবী পাকের জান নবী এত ভালোবাসতেন জানার শহীদের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গেলেন হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন এই মাটির টুকরোটা রেখে দাও যেদিন দেখে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী পাক একটা শিশি দিয়েছিলেন শিশি এই শিশিটা রেখে দাও যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে যেদিন ইমামে হুসাইন কারবালা শহীদ হয়েছে 61 হিজরি দুপুর বেলা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে দুপুর বেলায় খব দেখছেন আমার নবীকে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছেন নবী পাকের শরীরের অংশটা উষ্ক শুষ্ক হয়ে আছে রাসিহি ওয়া আলহিয়াতিহি তুরাব রাসিহি ওয়া আলহিয়াতিহি তুরাব
نبی پاک شیر مبارک نبی پاک داری مبارک سب ماٹی لے کے آچے دھولو گوٹا شریر دھولو لے کے آچے ہمان نبی نورے چوک دے ٹپ ٹاپ پورے پانی جانے ماں ام سلمہ جگا شکر ماں لکا یا رسول اللہ حضور اپنا کی ہوئی چھے حضور ماں یدکا یا رسول اللہ حضور اپنی کیانو کانچن حضور راسی والحیتی ہی ترا حضور اپنا شیر مبارک داری مبارک شب دھولو لے گیا آجے ماتی کیانو حضور اللہ رسول بولے چھے ام سلمہ امار حسین کے کربالا شہید کو لے دیے چھے امین نبی مقتل حسین تھے کیا سکتے امار حسین کے کربالا شہید کو لے دیے چھے حضرت ماں ام سلمہ گھومتے کے اٹھے دیکھتے ہیں شئی ماتی ٹوکڑو ڈر کا چھے کہ گھوٹا ماتی ٹوکڑو رکھتے لال ہوئے گا دیکھے مکہ شریف دفر والا عبداللین ابن عباس بھی آچے امان نبی پاکے شاید دفر شپنے دیدار ہوئے گا وَلَا رَاسِهِ وَعَلِحِيَتِ کی تُرَاب نبی پاکے شریف مبارکے نبی پاکے داری مبارکے شب دھولو لے گیا آچے ماتی لے گیا آچے شدیر رنگش و عشق و خشک ہوئے آچے حضرت عبداللہ ابن عباس زیگہ شکل ہے یا رسول اللہ مالکہ یا رسول اللہ حضور اپنا کی ہوئی چھے حضور وَلَا رَاسِهِ وَعَلِحِيَتِ کی تُرَاب حضور اپنا شیر مبارکی اپنا داری مبارکی شب ماتی لے گیا آچے مالکہ یا رسول اللہ حضور اپنا کی ہوئی چھے حضور اللہ رسول بولے چھے ابن عباس امار حسین کے کربالا شہید کو لے دیا چھے حضرت عبداللہ ابن عباس گھومتے کے اٹھے گے دیکھ چھے گھوٹا شیشیڈا رکھتے لار خائے گا چھے گھوٹا شیشیڈا رکھتے لار خائے گا چھے شہید کربالا بہت تجن کافلا دشہی مہروں میں رگے امام حسین رضی اللہ تعالیٰ شکل کے ڈاک لائن حضور بولے اے جید شوین در راک عبداللہ ابن زیاد راک شمار راک خلی راک اے در راک و چامار اپر تمہاں تو اپر اندائی ارامہ شد بدلان دی دیشے امی حسین امان نانا نامی کلمہ جارا پر ارامی حسین اپر بدلان دی دیشے امام حسین برائے اما شاتی شنگیرا شب چلے جاؤں میں شبائی کے آزاد کرے دیرا کرر برا مدو اکھو نہیں شبائی اما کے کربلا آئے رکے چلے جاؤں کرر برا مر خوشت نہیں کیا موتے آمی تمہاں دے جنو چلے جاؤں نہ جانتا دے آمی آمان نانار کا چھے بولے نانا کے بولے اللہ کا شمارشی کرے چھاتے کر جانتے نہیں جاؤں کرر برا مدابی نائے شب چلے جاؤں شاتی شنگیرا جواب دے اے اما دے سردار اے حضرت حسین شریر مو دیکھ بھٹا روکت تو تھکتے کربلار مائدن اپنا کیام رہا ایکا رہ کے چلے جابونا بڑھن نا سبحان اللہ جو لے والے نا سبحان اللہ حضرت امام حسین خوشی ہوئے گئے نبیر اولاد شنگ جے بابو ہر پر کرے نبیر خاندان نبیر جان نبیر کلی جا ٹھوکرا اللہ رسول اتو حلو باستے امام حسان حسین کے اتوڑا محبت کو تین امام حسان حسین کے صحابہ رکنو دین امام حسان حسین شنگ بیادوی کرنے شب شمائے شمان کرتے حضرت عمر فاروق ممبر خطبہ دیچے انہوں نے جہاں خلیفہ چلے حضرت امام حسین کے داریے گلے آئے حضرت عمر دانا اپنے امان نانان ممبر داریے خطبہ دیچے امان نانان ممبر دیکھے نابین اپنا نانان ممبر دیچے حضرت عمر فاروق ممبر شریف تک نمے گئے چھوک بارا پانی ہے بارے حضرت حسائے ہمیں عمر تو نانار ممبر بائے ہمیں تو اپنا نانار ممبر خود بائے حضرت امام حسائن اگر بولن جان ہمیں حکم دی چاہمان نانار ممبر یہ خود بائے جو لے بولن سبحان اللہ صحابہ رہا تو بھلو باستے خلیفت المسلمین حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ حضور غریر مدی آچین شادی دیل لے کنہ ڈگو پونے آلو چلا کچھے انہاں چھلے آشنے حضرت عبداللہ عمر فاروق حضور چھلے رضی اللہ عنہ حضور حکم دینے بھیتو راشنہ دارا
ইমামে হুসাইন এসেছে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন আছেন হযরত উমার হযরত আব্দুল্লাহ বলেন আছে তবে আপনি জানেন আমার আব্বা বলে যে বাইরে দাঁড়াতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর ভিতরে গেলেন না ফিরে গেলেন পরে দেখা করেন হুজুরের মিটিং শেষ হযরত উমার ফারুক বাইরে বার করেন হযরত আব্দুল্লাহকে বলে বাবা কেউ তো আসে না হযরত আব্দুল্লাহ বলেন ইমামে হুসাইন এসেছিলেন আমাকে দাঁড়াতে দেখতে উনি বললেন পরে মোলাকাত করব হযরত উমার ফারুক চোখ ভরা পানি লে কানতে কানতে ইমামে হুসাইনের ঘরে ছুটে চলে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কদমে আমার জান কুরবান আপনার কদমে আমার জান কুরবান হুজুর আপনি কেন ফিরে এসেছেন হযরত হুসাইন বলে আপনি মিটিং করছিলেন হযরত উমার ফারুক বললেন আপনি তো রাসূলের কলিজা একটা রাসূলের নওয়াসা আপনার যখন মন চাইবে যখন ইচ্ছা হবে আপনি ঢুকে যাবেন আপনার কাছে আমি উমার আপনার খানদানের গোলাম আপনার খানদানের গোলাম আমি উমার আমার কাছে অনুমতি লাগে না জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালো সাহাবারা বাসতে সেই ইমামে হুসাইন শেখ মুবারক থেকে মাথাটা আলাদা করে দিয়েছে হুজুরের শরীর থেকে জিসম থেকে গর্দানটা আলাদা করেছে হুজুরকে শহীদ করেছে নিজাতে হুজুরের শের মোবারক রেখেছে হুজুর শহীদ হওয়ার পরও কিন্তু হুজুরের মাথা উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ শহীদ হয়েছে সবার থেকে হুজুরের শের মোবারক উপর নিজাই যাচ্ছে রাস্তায় যেতে যেতে একটা গির্জা পড়েছে গির্জা কিতাব এসেছে গির্জার কাছে দাঁড়িয়ে যে পানি ফুরিয়ে গেছে খোঁজ করছে গির্জার পাদ্রি বার হয়েছে কি খবর কার মাথা এটা বলে এটা হলো রাসূলের খানদান ইমামে হুসাইনের মাথা আমরা শহীদ আমরা মেরে দিয়েছি খলিফার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে পাদ্রি ঝরঝর করে কেঁদে ফেলল পাদ্রি বলছে আজকে রাতে আমার এখানে থাকো আর আর ইমামে হুসাইনের শের মুবারকটা আমাকে দাও আজকে রাতে এর জন্য আমার কাছে দাও তোমরা যা টাকা নেবে আমি তোমাদের টাকা দিচ্ছি কোন কিতাব এসেছে 5000 দিরহাম কোন কিতাব এসেছে 10000 দিরহাম দিয়েছে ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা পাদিলি নিয়ে ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে ধুলো গুলো তাকে ছাচিয়েছে সুন্দর করে ধুয়েছে সুরমা লাগিয়েছে পরিষ্কার করেছে সারা রাত ইমামে হুসাইনকে দেখে চার কেঁদেছে এরা যদি জানতো তাদের নবীর নওয়াসার কি দরজা কোনদিন এই ব্যবহারটা করতো না সারা রাত ইমামে হুসাইনের শের মুবারকটাকে সম্মান করেছে সকাল হইতে শের মুবারক ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমানের নূর দিয়েছে ইমাম হুসাইনের মহব্বতে রাসূলের ভালোবাসা আল্লাহর দ্বীনকে কবুল করে নিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কিতাব এসেছে হুজুরের শের মুবারকটা যে পাথরের উপর রেখেছিল ওই পাথরটা আজ যখন 10ই মুহররম আসে আজ যখন দিনটা আসে ওই পাথর থেকে আজ কাঁচা রক্ত আজ টপকে টপকে পড়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারক যেই পাথরে রেখেছে ওই পাথর থেকে আজ রক্ত টপকে টপকে পড়ে ইমামে হুসাইন হুজুরের শের মুবারক নিয়ে যা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহে কি ব্যবহারটা করেছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে প্রথমে নিয়ে গিয়েছিল আব্দুল ইবনে জিয়াদ কুফায় ওখান থেকে নিয়ে গিয়েছে দামেশ এজিদের সামনে রাখা হলো এজিদ আল্লাহর রাসূলের খানদানের মধ্যে একজনই ছিলেন জানার নাম ছিল হযরত ইমাম জাইনুল আবেদিন ওনার নাম কিন্তু জাইনুল আবেদিন নয় ওনার নাম হলো আলী আউসাদ ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন বাপ ছিলেন হযরত আলী এই আলী নামটা তো ভালো লেগেছিল প্রথম আওলাদ হলো নাম দিয়ে দিলেন আলী আবার আল্লাহ আওলাদ দিলেন নাম দিয়ে দিলেন আলী আবার আল্লাহ আওলাদ দিলেন নাম দিয়ে দিলেন আলী বড়টার নামও আলী মেজরটার নামও আলী ছোটটার নামও আলী চিনার জন্য বোঝার জন্য জানার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর মেজরটাকে বলা হয় আলী আউসাস ছোটটাকে বলা হয় আলী আউসাস ওনার নাম জাইদুল আবেদিন নয় জাইদুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য উনি এত ইবাদত করতেন কারবালার পরে উনি মদিনা শরীফে এলেন মদিনা শরীফের বাইরে ছোট্ট পাড়া গুন্ডির মধ্যে থাকতেন কারোর সাথে কথা বলতেন না আসমানের দিকে তাকিয়ে থাকতেন ঝরঝর করে কাঁদতেন বেশি কথা বলতেন জীবনও কোনোদিন কারবালার পরে ঠান্ডা পানি কোনোদিন খান না পানি সামনে আসলে কেঁদে ফেলতেন হযরত জাইদুল আবেদিন বলতেন
পানিটা আমার সামনে থেকে সরিয়ে দাও পানি যখন আমার কাছে আনো কারবালার কথা মনে পড়ে যায় ইমাম জাইনুল আবিদীন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মন ভরে পানি পান করেন না মারওয়ান যার জামানায় হুজুরের হাতে হুজুরের পায়ে শেকল পরিয়ে দিয়েছিল লোহার জিনজির কে ইমাম জাইনুল আবিদীন কে বাঁধা হয়েছে কিতাবে এসেছে হযরত যুহরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম জাইনুল আবিদীনের কাছে গেল হায় আমার রাসূলের খানদান রাসূলের নওয়াসা নবীর আহলে বাইত আব্বা হাতে তে লোহার চেন পায়ে তে লোহার চেন আপনি নবীর খানদান হযরত ইমাম জাইনুল আবিদীন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা এই যুবরী কাঞ্চন কেন আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি তা না হলে এই চেন আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে টান দিয়েছে লোহার চেনটা খুলে চলে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমি জয়নুল আবিদিন কে লোহার চেন আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকিয়ে আছি তাছাড়া এই চেনকে আমি কিছু মনে করি না আসমানের দিকে তাকাতে না ঝরঝর করে কাঁপে উনাকে শহীদ করে দিয়েছে ইমাম বাকের কে শহীদ করেছে ইমাম জাফর সাদেক কে শহীদ করেছে সব বিষ খাইয়ে শহীদ করেছে কুল আহলে রাসূলের খানদান কে শহীদ করেছে একটাই আওলাদ ছেলে কারবালা থেকে ফিরেছে 14 বছর বয়স হযরত ইমাম জাইনুল আবিদীন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা শরীফে চাতানে গেলে জানার জন্য গোটা কাবা শরীফটা ফাঁকা হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ গোটা কাবা শরীফ ফাঁকা করে চলে যেত সরে যাও রাসূলের খানদান আসছে ইমাম জাইনুল আবেদী উনাকে একটু মন খুলে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও উনি জীবনে যা কষ্ট পেয়েছে উনাকে আর কষ্ট দিও না এতিমেনানের সাথে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ইমামে হুসাইনের ভালোবাসা সেই ইমামে হুসাইনের মহব্বত এসেছে ঈমানকে মজবুত করে আল্লাহ রাসূল বলেছেন কায়ামতে আমি নবী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন আমার আলী রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুজতামিউল ইয়াউমুল কিয়ামা কিয়ামতে সব আমরা এক জায়গায় থাকব জিজ্ঞাসা করলো হুজুর কিয়ামত একসাথে কি করবে নবী বলেছে না কলু বানাসরু খাবো আর পান করব আল্লাহর রাসূল হুজুর আমাদের ভালোবাসার লোকেরা নবী বলেছে ভালোবাসার লোকেরা আমাদের সাথেই বসে থাকবে জোরে বলে আর জোরে বলা যাবে না সেই আহলে বাইতকে ভালোবাসে সেই আহলে বাইতেরকে মহব্বত করে সেই আহলে বাইতকে প্রিয়ার করে যারা ভালোবেসেছেন যারা মহব্বত করেছেন তাদের থেকে শিরকা না আহলে বাইতের কদমে আমাদের জানটা হলো কুরবান জোরে বলো আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কুল আইমাদের জীবনই পড়ে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি জীবনই পড়ে ইমাম বুখারী জীবন ইমাম মুসলিমের জীবনই পড়ে ইমাম তিরমিজি ইমাম নাসাঈ ইমাম আহমদ ইবনে হাম্বাল পড়ে ইমাম নাসাঈ যিনি আহলে বাইতের মহব্বতে কিতাব লিখেছেন হাতুমার হুজুরকে মেরেছে হুজুর ইন্তেকাল হয়ে যাবে হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তো ইন্তেকাল হয়ে যাব আমার মনটা চায় আমার শেষ জীবনটা তোমরা আমাকে তো মক্কা শরীফে পৌঁছে দাও হযরত ইমাম নাসাঈ কে মক্কা শরীফে পৌঁছে দেওয়া হলো হুজুর ইন্তেকাল হলেন আহলে বাইতের ভালোবাসায় কিতাব লিখেছিল বলে একটা সময় ছিল উমাইয়া যুগে জুম্মার খুতবায় নাম ধরে ধরে গাল দেয়া হতো আহলে বাইতকে গাল না দিলে খুতবা হতো বলুন না নাউজুবিল্লাহ জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ ইমাম হাসান হোসেনের জুম্মার নামাজ পড়তে মাথাটা হাট করে ঝরঝর করে কাঁদতে হযরত আলীর নাম ধরে জুম্মার খুতবায় গাল দেয়া হতো ওজন্যই তো আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গাল দিয়ে দেয় নাউজুবিল্লাহ সেজন্য আমি রাসূল আমাকে গাল দিয়ে
আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গাল দিল সেজন্য আমি নবী আমাকে গাল দিল বলুন নাউযুবিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আমাদের শুকর দিদান আল্লাহ আমাদের আহলে বাইতের গোলাম করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের গোলাম হিসাবে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম বানিয়ে নেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের মুহাব্বত করার তৌফিক দান করে সকলে বলুন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আহলে বাইতকে ভালোবাসেন আহলে বাইতের মুহাব্বতে চলে আহলে বাইতকে আল্লাহ পাক দরজা দিয়েছেন শান দিয়েছেন মাকাম দিয়েছেন সাহাবাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না কিছু কিছু আছে সাহাবাদের শানে বিয়াদবি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা সাহাবাদের ভালোবাসি আমরা আহলে বাইতকে ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বলেছে لا يبغون منافق ولا يبغضون مؤمن منافق আমার আহলে বাইতকে ভালোবাসতে পারবে ولا يبغضون مؤمن আর মুমিন কোনদিন আমার আহলে বাইতকে দুঃখ দিতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না তেমন আল্লাহর রাসূল এদিকে বলেছেন والله والله في اصحابي এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো لا تسبوا اصحابي তোমরা আমার সাহাবাদের গালি দেবে না আসহাবিকার নুজুম আমার সাহাবারা হলো আকাশে তারার নাই জোরে বলে আর জোরে বলা যাবে না আমাদের জান সাহাবাদের কদমে কুরবান আমাদের জান আহলে বাইতের কদমে কুরবান জোরে বলুন বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা নবীর খানদানের সঙ্গে মহব্বত রাখে আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তেন নাই নূহ নবী কিস্তিতে যারা উঠেছিল বন্যা প্লাবন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন যারা আমার এই আহলে বাইতের মধ্যে চলে আসে আল্লাহ পাক তাদের গোমরাহী থেকে হেফাজত করে দেবেন জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক সকলকে সেই পথে চলার তৌফিক দান সকলে বলেন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على مصطفى 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 Mustafa, 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 Shafi. Tosako inahi, Tosako inahi,
ساکو اینه مصطفى 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 اللهم আমার ভাইরা বাপ দাদারা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মনটাকে ভালো করেন শরীয়তের মধ্যে আসে কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব নিজের আখিরাতকে ভয় করে নিজের পরকালে কথা বলবেন নবী রাহেলে বায়াতের মহব্বতে মাহফিল قائم করেছেন বসেছেন মনটাকে পরিবর্তন করে الله সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কি মুখ দেখাবো কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব সেদিনের জন্য কি করেছি বলেন কবরে আপনাকে আমাকে যেতে হবে এখন আবার নতুন করে কিছু ফিতনা এসেছে বলে কবর জিয়ারত করা নাকি বিদআত নাউজ বিল্লাহ বলে জোরে বলতে পারলেন না বাজে অভ্যাস এক সপ্তাহ তিন দিন তুমি ঘুরে ভেবেছো বড় মুফতি এই অভ্যাস কোনো ভালো না এই অভ্যাস কোনো ভালো না একা রাজ মিস্ত্রি শিখতে গেলে না ছ মাস না এক বছর পিছনে হেড মিস্ত্রি পিছনে ঘুরতে হয় কিভাবে পুন্নিকটা ধরবে আর কিভাবে মশলাটা মারবে ছ মাস এক বছর মিস্ত্রি পিছনে ঘুরতে হয় কথা ঠিক বলছে না ভুল বলছে রং করতে গেলে না ওটাও ছ মাস ট্রেনিং নিতে হয় কিভাবে রংটা কতটা কি মিশালে রঙের কালারটা ঠিক থাকবে কতটা ফেভিকল দিলে রঙের কামড়টা ভালো হবে ওটাও মিস্ত্রি পিছনে ঘুরে ঘুরে শিখতে হয় কাটে কাজ করতে গেলে মেশিনে কতটা গ্যাপ রাখতে হয় কতটা ডিজাইন করার জন্য কতটা গ্যাপ রাখলে সুন্দর হবে ওটাও ছ মাস ঘুরে শিখতে হয় এলেমনে কালামনে মাদ্রাসা চৌকাট পার হলো না জুম্মায় জুম্মায় দু সপ্তাহ ঘুরে ঘরে গ্রামে ঘুরে এখন মুফতি হয়েছে অভ্যাস কোনো ভালো না মাঝে অভ্যাস এগুলো ঠিক না ভুল হচ্ছে শরীয়ত কেন ছেলে খেলা করছে শরীয়ত তো ছেলে খেলা জিনিস কবর জিয়ারত বেদাত কবর জিয়ারত নাজায়েজ কবর জিয়ারত শেখ কে বলল তোমাকে কে কথা আপনাকে বলেছে খোলেন মেশকাত শরীফটা খোলেন বাবই তৈরি করেছে বাব জিয়ারতুল কবর কবর জিয়ারতের বাব সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না খোলেন 154 পৃষ্ঠা মেশকাত শরীফটা খোলেন জান আল্লাহ নবী কবর জিয়ারত করেছে আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন নবী মা রাত্রিরে উঠে দেখছে নবী পাশে নাই মা ভয় খেয়ে গেলে মা অন্য মায়েদের ঘর দেখছে নবী কার ঘরে পেলেন নবাবী শরীফে চলে গেলেন গিয়ে দেখছেন নবী জান্নাতুল বাকীতে দাঁড়িয়ে আছেন জিয়ারত করছেন জোরে বলুন মা তাড়াহুড়ো করে চলে এলেন নবী দেখতে না পায় মা ঘরে এসে হাঁপাচ্ছে নবী ফিরে এসে বলে কি ব্যাপার তুমি আমার কাছে সন্দ করো আমি নবী অন্য কারো ঘরে গেলাম না না আমি কবর জিয়ারত করছিলাম এবের বলে মা যদি নবীর কাছে গেলেন আর নবী যদি কবরের দিকে না মুখ করে অন্য দিকে থাকতেন নবী তো মাকে দেখতে পেতেন নবী কিন্তু কবরের দিকে মুখ করে আছেন মা পিছন দিক থেকে ঘুরে চলে গেলেন তার মানে নবী কবর জিয়ারত কবরের দিকে মুখ করে করতেন সুবহানাল্লাহ বলে আজরে বলা গেল না মিশকাত শরীফ খুলে 154 পৃষ্ঠা তিন নম্বর হাসিয়া দু নম্বর হাসিয়া খুলে ওতে জিয়ারতের আদব তরিকা বলা হয় আদব জিয়ারত মুস্তাকবিলাল কবরে মুস্তাকবিলাল কিবলা মুস্তাকবিলাল কবরে কবরের দিকে মুখ করে কবর জিয়ারত করা এটা হলো জিয়ারতের আদব তরিকা জোরে বলে আর জোরে হলো না এটা কিতাব আছে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানি লিখেছে মাকতুবাতে শাইখুল ইসলাম এই অভ্যাস কোন ভালো না বাংলা রিডিং পড়তে গেলে তুমি কেমন কাঁপো আর শরীয়তের মাসলায় ফাজিলামি করছো মাওলানা হুসাইন আহমদ
মাদানি উলামায়ে দেওবন্দীদের বড় আলেম ছিলেন একটা কিতাব লিখে দেন মাকতুবাতে শাইখুল ইসলাম মাকতুবাতে শাইখুল ইসলাম 159 পৃষ্ঠা পৃষ্ঠাটা বলে দিচ্ছি আমাদের কিতাব না তোমাদের হুজুরদের কিতাব যাও যাও যত ভাবে সামনে বলবো না বাবা দূরে থাকব সেই কিছু ফাজিল ফক্করবাজ চ্যাংরা বিয়াদব সেই সমাজে ফিতনা লাগায় যত ভাবে এগুলো আলোচনা করবই না বাবা উম্মতের মধ্যে বুঝি বাবা কাছে নেই একটু কানে অভ্যাস খারাপ তো স্বভাব তো ভালো না কথা বুঝতে পারছ যত ভাবে এগুলো বলবো না বাবা থাকি বাবা তোরা তোদের লে থাক বাবা ঝামেলা করিস না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাকে ধরে রাখ সানাউল্লাহ সিদ্দিকি পছন্দ নয় শুনতে হবে না ওয়াজ হককে তো হক বলে মানে সত্যকে তো সত্য বলে মানে আমি যদি খারাপ হই দূরে যান হকটাকে ইনকার করছেন কেন সত্যকে আপনি ইনকার করছেন খুলেন হুসাইন আহমদ মাদানী সাহেবের কিতাব খুলেন মাকতুবাতে শাইখুল ইসলাম 159 পৃষ্ঠা খুলেন ওতে লিখছে একজন আলেম মৌলবী কবরের দিকে মুখ করে হাত তুলে ঈসা আলাইহিস সালাম সবরে সানি করাকে মানা করে দিলেন হুসাইন আহমদ মাদানী ধরেছেন কেমন করে মানা করতে পারে কবরের দিকে মুখ করে হাত তুলে ঈসা আলাইহিস সালাম সবরে সানি করা এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ মাকতুবাতে শাইখুল ইসলাম 159 পৃষ্ঠা খুলে পড়ে দেখেন কথা কিছু বুঝছেন না বোঝেন না একটা কিতাব আছে কিতাবের নাম হলো আল মুহান্নাদ আল আল মুফান্নাদ আল মুহান্নাদ আল আল মুফান্নাদ কিতাবের লেখক হলে উলামায়ে দেওবন্দীদের বড় আলে মাওলানা খলিল আহমদ সাহারানপুরি কিতাবের নাম বলে দিচ্ছি লেখকের নামও বলে দিচ্ছি না পেলে সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আসবে দেখে এই অভ্যাস গুলো ভালো না বাজে অভ্যাস সমাজ কেন ভাগ করছে লজ্জা লাগে না গোটা পৃথিবীর দিকে তাকিয়ে শিখতে পারো না কত ভাগ কত দল কত ফেতনা কত গুরু পারো না তিনজনকে এক জায়গায় জড়ো করতে পাঁচজনকে ভাগ করছো উম্মতের মধ্যে ফেতনা জানো না উম্মতের মধ্যে ফেতনা করলে আল্লাহ লানত হয় কথা কিছু বুঝতে পারছেন না পাচ্ছেন খুলেন আল মুহান্নাদ আল আল মুফান্নাদ মাওলানা খলিল আহমদ সাহারানপুরি কিতাব খুললে দেখে পরে বাংলায় বার হয়েছে পড়বে এই মধ্যম গ্রাম এখানে এয়ারপোর্টের গায়ে একটা মাদ্রাসা আছে বাঁকড়া বলেন না কে করেছিল বলেন মাওলানা জানেন আপনারা মাওলানা তাহের সাহেব একটা হারুয়ায় একটা হসপিটাল তাহেরিয়া হসপিটাল হারুয়ায় একটা হসপিটাল তাহেরিয়া হসপিটাল হাওড়া হারুয়ায় আছে হারুয়া ওই মাদারতলা রাস্তায় পড়ে যে রাস্তা গোপালপুরে গিয়ে উঠছে উনি একটা কিতাব লিখেছেন আল মানার মওলানা তাহের সাহেব একটা কিতাব লিখেছেন আল মানার ওই কিতাবে লিখেছেন সাধারণ মুর্দার কবরের কাছে গেলে যদি দুনিয়ায় চিনা পরিচিত থাকে সাধারণ মুর্দার কবরের কাছে গেলে ওই লোকটাকে সাধারণ মুর্দা চিনতে পারে উনি লিখে লিখছেন একটা সাধারণ মুর্দার কবরে গেলে কে চিনতে পারে তাহলে ওলি আল্লাহদের কবরে গেলে কেন চিনতে পারবে আল মানারটা খুলে পড়বে আমাদের কিতাব হককে হক বলে মানে হাক্কানি ওলামাদের নাম সম্মান করি তিনি যেই হোক হাক্কানি ওলামা জানারাই তারা আমাদের কাছে সম্মানীয় জোরে বলে আর জোরে বলা যাবে না তিন দিন করে ফেতনা করছো ফাজল আমি খুঁজে পাও না কবর জিয়ারত বেদাত কবর জিয়ারত সেরে কে গুলো শিখে তোমাকে কে বিয়াদবে ফাজিল ফক্কর বাজ গুনা সব উম্মতের মধ্যে ফেতনা কাজ কিছু নেই নাকি কর্ম কিছু নেই কাজ কাম নেই ওই করো ঝগড়া লাগাচ্ছ এই অভ্যাস গুলো ভালো না এগুলো পাল্টাও তোমার ভালো লাগে না তুমি করলে না কবর জিরাত কেউ না করলে নাউজ বিল্লাহ সে কাফের হবে না নাই করলে তো কি হয়েছে কেউ যদি করে তুমি আগ বেরিয়ে ফতোয়া দাও ওটা বেদাত ওটা শেখের এটা তোমাকে কে শেখালো যা গোটা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে যেখান থেকে পারবে ফতোয়া এনে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ
অহাবীদের ফতোয়া মানি না গোমরাহীদের ফতোয়া মানি না বেদাতীদের ফতোয়া মানি না লামাবীদের ফতোয়া মানি না আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথিবী থেকে ফতোয়া মানি না কাজ নেই কম্ম নেই কিচ্ছু নেই উম্মতের মধ্যে ঝগড়া উম্মতের মধ্যে ঝগড়া উম্মতের মধ্যে ফিতনা এটা হলো শয়তানের কাজ মুমিনের কাজ নয় আল্লাহ পাক আমাদের বুঝা তৌফিক দাও বলুন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন এ কি অভ্যাস আপনি কবর জিয়ারত করেন না নাই করলেন আমি করি আমি করি আমার টনটনে জ্ঞান নিয়েই করি চাই যে কার কাছে হয় এই জ্ঞানটা আমাদের আছে আল্লাহর কাছে চাইতে হয় ওই জ্ঞানটা আমাদের আছে তোমার থেকে জ্ঞান নিতে হবে না কথা ঠিক বলছ না ভুল বলছ আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন আল্লাহ আল্লাহ তাদের সুবুদ্ধি দান বলুন আমিন জোরে বলে আখিরে জামানা ফিতনা অনেক বেরিয়ে গেল অনেক ফিতনা অনেক ভাজা নীতি দিয়ে মজবুত হন এই দিনকে কায়েম রাখার জন্য দিনের উসুলকে মজবুত রাখার জন্য কারবালা ইমামে হুসাইন শহীদ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আমার নানা জানে দিন জিন্দা থাক আমি হুসাইন শহীদ হয়ে যাব নানা জানে দিনকে মিটতে দেব না জোরে বলে বলে আর জোরে বলা যাবে না কারবালায় রাসূলের খানদানে একটা আওলাদ বেঁচে ছিল ইমাম জাইনুল আবেদীন গ্রামে সৈয়দ গলিতে গলিতে সৈয়দ শহরে শহরে পাড়ায় পাড়ায় সৈয়দ সমাজে সমাজে সৈয়দ গোটা পৃথিবীর দেশে দেশে সৈয়দ জোরে বলে আর জোরে বলা যাবে না এজিদের খানদানে সব বেঁচে ছিল আমাকে দেখান তো এজিদের নাসাল কোনটা দেখান যেখানেই যাবেন সেখানে নবীর খানদান পাবেন আজমিরে গেলে খাজা গরিবে নওয়াজকে পাবেন জোরে জোরে আর জোরে বলা যাবে না বাগদাদে গেলে গৌসুল আজম বড় পীরকে পেয়ে যাবেন জোরে জোরে আর জোরে বলা যাবে না যাবে কোথা যেখানে যাবে আমার নবীর খানদান সাইয়্যিদ পেয়ে যাবেন নবী আহলে বায়াত নবীর বংশধর পেয়ে যাবেন এজিদের বংশধর দেখান তো আমাকে আজও নবীর আওলাদ পৃথিবী যেখানে আছে আল্লাহ তাদের মাথাটা উঁচু করে রেখেছেন জোরে বলো আর জোরে বলা যাবে না নীতিতে মজবুত মেনেছেন আকীদায় মজবুত দাদা হুজুর মানে দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে মজবুত কারো কথায় কান দেবে সানাউল্লাহ সিদ্দিকী ভাষা যদি খারাপ হয় আমার যদি ব্যবহার নোংরা হয় আমার থেকে দূরে চলে যান মুজাদ্দিদুল জামানকে মেনেছে ওই নীতিতে মজবুত পাঁচ হুজুরকে মেনেছে ওই ভালোবাসায় মজবুত আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের ভালোবাসেন মানে ওই ভালোবাসায় মজবুত হয়ে যান হাক্কানি আল্লাহওয়ালাদের হাক্কানি আলেম ওলামাদের মহব্বতটা অন্তরে রাখেন জোরে বলে আর জোরে বলা যাবে না আমার ভাষা ব্যবহার যদি খারাপ হয় দূরে চলে যান হক হকে হক বলে মানে হকের বিরোধী করছো কোন জ্ঞান দেখবেন কিছু কিছু লোক চিমটি কেটে বলে দাদা হুজুরটা ভালো রে ও আল্লাহ ওলি আমার মানি তোরা দাদা হুজুর বলে আমার মানি রে দাদা হুজুর ভালো মানে আল্লাহর ওলি লোক রে কেমন পাঁচ হুজুর তো ওনারাও ওলি বলে না বাকি কোনো ভালো নাই সমাজে কিছু লোকের মুখের ভাষা এটা পাবে দাদা হুজুর ভালো পাঁচ হুজুর ভালো বাকি কোনো ভালো নাই বলে না দাদা হুজুর যখন ভালো কি আমলি অত বাড়াবাড়ি কেন কি আমের দলিল নেই কি আম না যায় দাদা হুজুর যখন ভালো দাদা হুজুর হাতকানি করে দাদা হুজুর যখন পীর তাহলে কি আম করতে কোমরে বাত হলো কি করে দাদা হুজুর ভালো পাঁচ হুজুর ভালো উনি ওলি যা করেছে ভালো করেছে তাহলে আজানের পরে হাত তুলে মোনাজাত করতে হাতে আবার ব্যথা হয়ে গেল কবে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ মানতে হবে না দাদা হুজুর মানো তো উনি তো করেছে কি বলে উলামায়ে দেওবন্দীদের কিতাব ফতোয়ার কিতাব উমদাতুল ফতোয়া বলে কিতাব আছে ওই কিতাব এসেছে আজানে করে যে হাত তুলে দোয়া আজান হাত উঠানা সুন্নাত এই যে হাত উঠিয়ে দোয়া বোঝাটা সুন্নাত উলামায়ে দেওবন্দীদের ফতোয়ার কিতাব কিছু বুঝতে পারলেন না পারলেন ফেতনা এগুলো ঝগড়া এগুলো আমি তো বলছি আমি খারাপ হলে আমার কাছে যাবে না হকটাকে হকে বলে মানে সত্য সত্য বলে বলে দাদা হুজুর যখন হক পাঁচ হুজুর যখন হক নবীকে নূর নবী বলতে মুখে আবার কবে থেকে কুটকুটনি শুরু হয়ে গেল ওনারা তো নবীকে নূরের নবী মেনেছেন জোরে বলে মুরব্বি বাপগুনো বসে আছে ছোট হুজুরের ভালোবাসা জাগায় এই চত্বরটা ঠিক বলছেন না
ছোট হুজুর আসতেন না ছোট হুজুর ওয়াজ করলে আগে বলতেন আউয়ালা মা খালাকাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না তানারা যখন হক তানারা যখন সত্য তানারা যখন ঠিকই করেছেন তানাদেরটাই মানতে অসুবিধা হচ্ছে না আমারটা মানতে হবে না আমার নতুন কিছু নেই আমি তানাদেরটাই মেনে চলছি সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না তানারাই যখন হক তানারাই যখন সত্য আপনার মুরব্বিদের নামে দোয়া সবরে সানি কত অসুবিধা হয়ে গেল কথা তানারা করেছে মুরব্বি গুনে গেলে বসে করেন না এটা হ্যাঁ গো দা এগুলো ভালো এই অভ্যাসটা খারাপ হকটাকে মেনে নাও আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে বলুন আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করব আল্লাহ পাক তৌফিক আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে মুজাদ্দুদ জামানে মোহাম্মদটা রাখবেন পাঁচ হুজুরে ভালোবাসা আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরে মোহাম্মদ রাখবেন পীরের আওলাদ এলোমেলো যদি মনে হয় দূরে থাকবেন দূরে থাকবেন দূরে থাকবেন পীরের আওলাদ নীতির উপর মজবুত আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় মজবুত বুকে জড়িয়ে রেখে দিবেন এলোমেলো মনে হলে দূরে থাকবেন গাল দিতে যাবেন রক্তের দোষ অমুকের দোষ সেদিন বুঝবে কার রক্তের দোষ আর কার রক্ত আসো হারে হারে জায়গায় গেলে ঠিক বুঝবে আমি বলতে পারবো না কথা বুঝতে পারছো হারে হারে সেদিন বুঝবে কত পেকেছো সেদিন বুঝবে এসব বেয়াদবি কোনো বেশি হয়ে যাচ্ছে তিন দিন ফোন কেটে তিন দিন ফোনলে ছোটাছুটি করে এগুলো কি শুরু হয়ে গেল কতদিন আগে মালদায় ওয়াজ করতে গেলাম সেখানে গিয়ে আমার বলছে হুজুর এখানে আহলে কুরআন হয়েছে এরা হাদিস মানে না কি চাল কুরআন মানে কি কাজ দেখেছে ওটাটা কাফের ওটাটা কাফের আল্লাহ নবী বিদায় হজে ভাষণ আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবী আমার সুন্নাহ আমার হাদিস জোরে বলে অন্য রেওয়াতে আছে একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার আহলে বায়ে জোরে বলে এই দুটোকে তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো তোমরা গোমরাহ হবে না আল্লাহর রাসূল দুটো জিনিস ছেড়ে গেছে একটা না এখন নতুন বেরিয়েছে বলে হাদিস মানে না খালি কোরআন মানে ওটা একটা কাফের কোরআন শরীফ থেকে আমাকে প্রমাণ দেন নামাজের রাকাত গুলো ফজরের করাকাত জোহরের করাকাত আসরের করাকাত মাগরিবের করাকাত এশার করাকাত ফরজ কোরআন শরীফ থেকে আমাকে দাও দেখি কেমন শিখেছো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস ইজমা ও কিয়াস জোরে বলো বলো আর জোরে বলা যাবে না আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছে খুব শিগগিরই তোমরা দেখবে খুব শিগগিরই তোমরা দেখবে যে নিজের গদিতে হালান দিয়ে বসে থাকবে তার কাছে আমি নবী আমার হাদিস থেকে কিছু শোনানো হলে সে বলবে বাইনানা ও বাইনাকুম কিতাব আমাদের এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাবই যথেষ্ট আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ কিতাবই যথেষ্ট আল্লাহর রাসূল বলেছে তারা বলবে আমরা যেটা কোরআনে হালাল পাবো ওটা হালাল মানবো কোরআনে যেটা হারাম পাবো ওটা হারাম মানবো নবী বলে সন্দেহ রাখো ওটা নয় আল্লাহ পাক যেটা হারাম করেছে আমি নবী যেটা হারাম বলেছি আল্লাহ পাকের হারাম করার অনুরূপী হলো আমি নবী আমার হারাম করাটাও জোরে বলে মানে আমি নবী যেটা বলেছি নিষেধ ওটা আল্লাহ পাকের নিষেধের মতনই নিষেধ আল্লাহর রাসূল নিজে বলেছেন তিন দিন ফোন কেটে তিন দিন ফোন কেটে আর সমাজে মুফতি হয়েছে কি সুন্দর এতদিন এইভাবে নামাজ হলো এখন ঠেলে উঠেছে কথাটা ঠিক বলছি না ভুল বলছি বলে একটুখানি বলে কি করে দামাই বলো তো ঠেকছে না বুকে লাগছে কি রে সহি হাদিস এইটা মুখে ঠিক আছে সহি হাদিস কোথা পেলি অত নম্বর হাদিস খুলে দেন আমি পড়তে পারি তার নাম্বার বললি নাম্বার মনে আছে কথা বুঝতে পারছো না পড়তে পারি নি নাম্বার মনে আছে ভালো শিখেছ বুকের উপর হাদিস নেই কেউ যদি বলে মিথ্যা হয়ে যাবে গুনাহগার হয়ে যাবে
বুকের উপর হাদিস আছে অবশ্যই কেন না আলা সদরি সদরুল মানে সিনা সদর মানে সদরুল সিনা বুক আচ্ছা আবু দাউদ শরীফে আছে সাইয়্যিদ ইবনে খুযাইমা যাইফ রিওয়ায়াত আছে حديث رابير مدى معمال اكدون رابير هذا معمال خود امام بخاري رحمت الله بوله جه معمال جه حديث رابير در مدى تاقوه اوه حديث تا گرهون کرا جابينا خود امام بخاري رائع اكتا حديث رابير مدى امام صفیان صوری آجه صفیان صوری رحمت الله علیه كنت امام صفیان صوری نجه نابين نجه حد رکر نماز پاس دين جره بولا جابينا حضرت امام ابو عیسیٰ ترمذی رحمت اللہ امام ابو عیسیٰ ترمذی رحمت اللہ ترمذی شریف کے مدد دوتو رائے لیچن صحیح روایت تحت سرہ فوق سرہ تحت مانا نیچے فوق مانا اے دوتو ہی صحیح کیوں جی نبی رو پورے حد مدے صحیح روایت اچھے امرا بادی نبی بولے نبی نیچے صحیح روایت ایتا صحیح بولنا بولا آچھے مادو انہیں کہ اچھے رے نماز پڑے ہاتھی مادے ای بابے ایک وقت دیکھا مدینہ شریف ایک امام میرے ویڈیو نیٹے بھائی لے لولا انہیں ہاتھ چھے رے امام مدی کچھ ای بابے دوبائی پرنس دوبائی ترہ نماز پڑ لو ایک قربان یدول آدھان نماز امام نماز پڑ لو چھے ہاتھ چھے رے ہاتھی مادے مالکی مادے آچھے ہاتھ چھے تکبیر تحریم مولاتا ہوتے فروج ہاتھ باندھا تا فروج ہوئی بانچو بادو سوئی بولی بولو آچھے بادو کے مانا کمانا الحمدللہ سوئی الحمدللہ سوئی امرا بادی نابین نیچے جرے بولے اجرے بولا جبینا حضرت امام ابو بکر ابن ابی شیبہ جنہیں امام بخاری الاستاد امام مسلم الاستاد کتاب لکھے جائے مصنف ابن ابی شیبہ کتاب ایشہ چھے رعیت النبی صلی اللہ علیہ وسلم نبی کے دیکھے چھے ودا یمینہو علا شمان دان ہاتھ علا اوپور شمان دان ہاتھ کے بام ہاتھ روپور رکے اللہ نبی فی صلاح تاتا سر نبی بات نبی نیتے ہاتھ رکے اللہ رسول نماز بڑھ چھے جرے بڑھ 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 آج جرے بولا جبے نا تب چھلے دن نماز اور میگے دن نماز ایک نا ابو دو شریف حدیث دو جن میں امرو دو جن میں نماز پر چھے نبی جات چھے دیکھ لیں نبی میں دو نماز پر نبی پاک تا دے حکم کو رچھے رچھے اوئی باوی میں دے نماز ہاتھ چا بانتا ہوئے بکر رکھو کینو اے ہاتھ بادر دارا تا دے ستور تا ڈھانگ بے ستور ڈھانگ بے ستور امنا سزدائی جائی کمون کرے اے ران ار شریف ملیے نا پھاکا رکھے মেয়েদের হুকুম মেয়েদের হুকুম হাতটা মাটিতে লাগিয়ে শরীর মাটির সাথে লাগিয়ে সেজদা আমাদের কিন্তু ফাঁকা রাখতে হবে মেয়েদের ওই রকম হুকুম শরীরের সতরটা ঢাকার জন্য জোরে বলে মেয়েদের বৈঠকে বসা বাম পায়ের উপর ডান পাটাকে মেলিয়ে দেওয়া আমাদের তাই আমাদের ডান পা বাম পা মেলানো আর ডান পায়ের পায়ের আঙ্গুলকে এইভাবে মুড়ে বসা এটা আমাদের আল্লাহ শরীয়তের বিধান এটা জোরে বলো ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না কথা বুঝলেন আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের এগুলো মেনে চলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আখিরে জামানা ফিতনা অনেক কোন কথাই কান দিবা দরকার আলহামদুলিল্লাহ যেভাবে চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হকের উপর রেখেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুরকে জাপ জাপছেন তিনি তা নয় উনাকে জাপ জাপেন তা নয় পাঞ্জাবের জমিনে আরবির 1000 শতাব্দীর মুদাদ্দিস শুয়ে আছে হযরতে মুদাদ্দিস আলফে সানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ হুজুর কে একজন আলেম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ও যুবক স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী মুজাদ্দিদ ইয়াতরি কারিমা হযরত মুজাদ্দিদ ফেসানি আমান ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ নে বাদশা আকবর লিখলো দিনে ইলাহি বাদশা আকবর লিখলো দিনে ইলাহি আল্লাহ নবী সাথে সঙ্গী গুরু কে বাধা খানা দিয়েছিলেন রুকে দাঁড়িয়েছিলেন ও যুবক
আল্লাহ রনি মুজাদ্দিয়া তরিকার ইমামকে জেলের মধ্যে বন্দী করে দিল জেলের মধ্যে ঢুকিয়ে দিল আল্লাহ রনি কবিরাম যখন হয়ে যেত কবিরাম যখন হয়ে যেত আল্লাহ রনি সাথী সঙ্গী গুলোকে সাথে করে নিয়ে জেলের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের তালা গুলো অটোমেটিক খুলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ জেলে বাইরে চলে যেতেন জিকির আজকার কানা সেরে রাত কানা শেষ হওয়ার আগে জেলের দরওয়াজার টপকে গিয়ে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের তালা গুলো অটোমেটিক লেগে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন খবরের মধ্যে জানিয়ে দিলেন তুমি কি এই জামানার মুজাদ্দিদকে দেখতে যাও তুমি কি এই জামানার মুজাদ্দিদকে দেখতে যাও আমার দরবারে চলে আসো আমার দরবারে চলে আসো আমার দরবারে চলে আসো ঘুমখানা ভেঙে গেল স্বপ্নখানা বন্ধ হয়ে গেল সে আলেম নেক মানুষটি আল্লাহর ওলি আজাদে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরের দরবারে চলে আসলেন দীর্ঘদিন কেটে গেল আবার বড় একদিনে সবচেয়ে মধ্যে দেখা হয়ে গেল এই আরে মানুষটা বলে হুজুর দেখতে পায় না আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আরো কিছুদিন অপেক্ষা করো আরো কিছুদিন অপেক্ষা করো আমার আপনার দাদা আবির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিয়ারতের জন্য আল্লাহ নবী পাঞ্জাবে সিরহিন্দে মুজাদ্দিয়াতের কারিমামের দরবারে মেহমান হয়ে গেলেন হুজুরের দরবারে চলে গেলেন ওই রাত্রিনে হবে মধ্যে কি দেখতে পেলেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন মুজাদ্দিয়াতের কারিমাম জানিয়ে দিলেন আমার দরবারে এই জামানার মুজাদ্দিদ হাজির হয়ে গিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার দরবারে এই জামানার মুজাদ্দিদ এসে গেছে দাদা হুজুর কেবলা গেলেন কিতাবে পড়লে পাবেন দাদা হুজুর যখন যেতেন কাবুল কান্দাহার বাদাখশান বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে লোকজন পাঞ্জাবে সিরহিন্দ দেশে অপেক্ষা করতেন দাদা পীর সাহেব কিবলাকে দেখবেন বলে বায়াত বলে জোরে বলে আর জোরে বলা যাবে না 12 থেকে 14 দিন ছিলেন মুজাদ্দিদুল জামান মুজাদ্দিদিয়া তরিকার দরবারে 12 থেকে 14 দিন চলে আসবে দরবারে খাদেম এসেছে হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের ওলি ও হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনারে টাকা দিয়া মুজাদ্দিদিয়া তরিকার টুপি মুজাদ্দিদিয়া তরিকার টুপি হুজুর আপনারে টাকা দিয়া হুজুর আমার তরফ থেকে নয় হুজুর আমার পক্ষ থেকে নয় গতকাল আলে হুজুর আমি ঘুমিয়েছিলাম হুজুর আমি বাড়িতে শুয়েছিলাম গভীর রাত্রিরে আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন খবরের মধ্যে শুনিয়ে দিলেন ও এই জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিন থেকে এসেছেন আমার তরফ থেকে এই হাদিয়া খানা টানার কাজে পৌঁছে দাও জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ইনি হচ্ছেন আমাদের দাদা পীর কেবলা ইনি আমাদের দাদা হলো মুজাদ্দিদিয়া তরিকার টুপি পরানো হলো মুজাদ্দিদিয়া তরিকার ইমাম স্বপ্নে খাদেমকে হুকুম দিয়েছিলেন জোরে বলে মানবে নীতিতে মজবুতান কাউকে চিনি আমি গোটা পৃথিবীতে আল্লাহ যত হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখরা আছে তাদের করে সম্মান আমরা করি তাদের করে আমরা বুকে রেখেছি জোরে বলে তোমার মুখের দিকে তাকাবার আমার সময় নেই ফাজিল ওলিদের সামনে বিয়াদবি আল্লাহ ওয়ালাদের সামনে গুস্তাখি তোমার সাথে কথা বলার মতো আমার কাছে সময় নেই ঠিক না ঘৃণা করে তোমাকে যার জবান থেকে ওলিদের সামনে গুস্তাখি হবে নবীর সামনে গুস্তাখি হবে তাকে আমি ঘৃণা করি আল্লাহ রাসূলের কাছে একটা জানাজা আনা হলো জানাজা হুজুর এই জানাজা পড়িয়ে দাও নবী বললেন জানাজা ফিরিয়ে নাও জানাজা পড়াবো না জানাজা ফিরিয়ে নাও
সাহাবারা বলে হুজুর কোনদিন তো আপনি এইভাবে বলেন না আল্লাহর রাসূল বলেছিলেন এই মানুষটা আমার উসমানের বিরোধী করত এই মানুষটা আমার সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বিরোধী এই জামাজা পড়া বলা এটা হলো ভালোবাসা এটা হলো মহব্বত এটা হলো প্রেম জোরে বলুন আর জোরে বলবেন না মুক্তাসার কল্লা আসেন যে নবী কেন বানাল আল্লাহ পাক কি বানাতেন যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতা যুগ অন্ধকার যুগ নবী জি রাব্বাদান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবী ভালোবাসায় মুহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা তো সালামে তোহফা সালামে না জানা না জানিয়ে দি সবাই উঠে ওঠে সবাই ওঠে সালাম পড়ে আ নবী طلع البدر علينا من سنيات وداع وذهب الشكر علينا ما دعا إلا পড়িল আল্লাহ আরো বহালো দুঃখের রজনী হইল জগৎ নূরানী আমেনা يا رسول سلام يا حبيب سلام يا نبينا سچ پائے گا بر ہے ہمارا یا نبی سلام یا رسول یا حبیب سلام আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মুক্তাসার করলাম আল্লাহ পাক কোনদিন তৌফিক রাখা হবে এখন দোয়া হবে আমার সব ভাইয়েরা যুবকেরা কদিন ধরে খাতা খাটনি করে আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছে গরিবানা মতে আল্লাহ কি ব্যবস্থা করিয়েছে মেহমানদারি হবে সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থাকা রাস্তা যদি ভিড় হয় একটু ভেতর ঢুকে আসে আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ ঠেকা আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ ঠেকা লাইন আমার দিকে মুখ করে আমার দিকে মুখ করে আমার দিকে মুখ এইভাবে আমার দিকে মুখ করে এইভাবে হন কাঁধে কাঁধ ঠেকিয়ে সুন্দর করে লাইনটা দিয়ে বসে বলা গাল ওলা বে কামাল হে কাশাবত তু যা বে জামাল হে হাসনাত জামি জো খসান হে
صلوا عليه وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله ولا على سيدنا আমার ভাইরা বাপ জানেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ইতি বললাম ভাইরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজ থাকি দিও না নামাজি হয়ে যান কেন নামাজ থাকি দেন সমাজের দিনের দিন তাস বেড়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুদ এখন আম হয়ে গেল বাড়ি সুদ বাড়ি সুদ বাড়ি সুদ মনে মনে সুদের ব্যবসা চলছে নাউজ বিল্লাহ বলে বললেন আস্তাগফিরুল্লাহ সুদের গুনাহ কটা 70টা গুনাহ দা সর্বনিম্ন গুনাহটা জানে নিজের মায়ের সাথে জিনা করা নাউজ বিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বললেন না নিজে মায়ের সঙ্গে জিনা করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মরে মরে সুদের ব্যবসা বাড়ি সুদ চলছে সুদ খাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে 4 টাকা 6 4 টাকা কি হাজারে কি সব এদের ব্যাপারে থাকে প্রতিদিন কি সব টাকা নাউজবিল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বললেন না ভালো হলো না যাদের কোনো জায়গা নেই নাজাদের কোনো জায়গা নেই যাবে কেউ পার করতে পারবে না মানে মানে খবর পান না কবর ফেটে ধোঁয়া উঠছে পান না খবর কবর ফেটে আগুন বার হচ্ছে পান না খবর কবরস্থান থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ বার হচ্ছে খবর পান না আমাদের কি কবর হয়ে গেছে না হবে এটা হ্যাঁ হবে তাহলে এত গাফিলতি এত হিমাগতি এত অনিহা কেন মরণটা ভয় লাগে না মরণকে ভয় লাগে না কিছু কিছু মানুষের মৃত্যুর সময়টা দেখলে গায়ের পশমটা সোজা হয়ে যায় গায়ের পশমের গোড়ায় গুটলি গুটলি হয়ে যায় চোখ মুখ জিভ কি অবস্থা আহা আল্লাহ পাক তানাদরে মাফ করে দেন আল্লাহ আমাদেরও মাফ করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন যা ভাবছেন তা নয় ওই ঘরে ঢুকে এসিটা চালিয়ে দিলাম ঘরে ঢুকে ফ্যানটা চালিয়ে দিলাম টেবিল ফ্যান চালিয়ে দিলাম অত সহজ হয় না কবর ভালো হয়ে যায় লটারি সুদ চুয়া এগুলো বন্ধ করে কি হচ্ছে এগুলো কি শুরু হয়ে গেল এগুলো আল্লাহ আমার ভাইগুলোর মাথায় সুবুদ্ধি দেন বলুন আল্লাহুম্মা আমিন নামাজি হয়ে যান ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মসজিদে আজান হচ্ছে নামাজ হচ্ছে মসজিদে পাশে বসে গল্প করছো মন টানে না ইমামের মুখের কিরাতটা কানে ভেসে ভেসে আসে মনটা গলল না যে মসজিদে গিয়ে তো হানিমাটা বেঁধে নামাজটা পড়ি যা নামাজটা পড়ো কি নারী আছো হ্যাঁ হ্যাঁ করে হাসছো ভয় লাগে না ভয় হয় না ওকে হাসছো সপ্তাহিক কাস্টমার হয়েছো সপ্তাহিক কাস্টমার জুম্মার দিন গেলে দূরে কাদের কাস্টমার কিসের দূরে কাদের কাস্টমার হয়েছো বাকি আর গুণকে পড়বে যাও
আল্লাহ দয়া ময় দাকে আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিন আর বুদুন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হন নামাজি হন নামাজি হন পর্দা নাশি না হন আল্লাহ দয়া ময় দয়া করে আমাদের মামুনগুলোকে সুবুদ দিতা আল্লাহ দয়া ময় দয়া করে আমাদের মামুনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করিন আল্লাহ আমাদের মামুনগুলোকে পর্দা সাথে চলাফেরা করার তৌফিক দান সকলে বুদুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা Amen.